দিল্লির এমসত চিকিৎসাধীন হয়ে আছিল জনপ্রিয় কমেডিয়ানজন আর এই মুহূর্তত মৃত্যুর খবরে ব্যথিত করেছে দেশবাসীর মন। আমি পুনর্বার উল্লেখ করেছো রাজু শ্রীবাস্তবক যে কমেডি সেই কমেডি চাই হয়তো নাহাহাকৈ থকা লোকর সংখ্যা খুবই কম ওলাব আর সেই রাজু শ্রীবাস্তবৰ মৃত্যু এটা হুকর চাপ পেলাইছে বলিউড জগতত। আমি পুনর্বার উল্লেখ করেছো 25 ডিসেম্বর 1963 চনতে কানপুরত জন্মলাভ করেছিল উত্তর প্রদেশৰ রাজু শ্রীবাস্তবে আর তেতিয়াৰে পৰা তার বহুদিন পিছত জনপ্রিয়ভাবে জড়িত হয়ে পড়েছিল বলিউডৰ কমেডির সেই জগতখনৰ সৈতে। আর দিল্লির এইমসত চিকিৎসাধীন হয়ে আছিল 42 দিন ধরে চিকিৎসাধীন হয়ে আছিল বলে জানিবা গৈছে। আমি পুনর্বার উল্লেখ করব বিচারিছো 42 দিন ধরে চিকিৎসাধীন হয়ে থাকার পাছত এই মুহূর্তত যে খবর আমি লাভ করেছো সেই খবর অনুসারে আপনার জানাইছো রাজু শ্রীবাস্তবৰ এই মুহূর্তত দেহাবসান হয়েছে আর এক জটিল রোগত আক্রান্ত হয়ে আছিল বলে জানিবা গৈছে। আর জটিল রোগত আক্রান্ত হয়ে চিকিৎসা চলি থাকার মাজতে রাজু শ্রীবাস্তবে মৃত্যুক সাবটি লৈছে বলে জানিবা গৈছে। আর পুনর্বার উল্লেখ করেছো 1963 চনের 25 ডিসেম্বরত জন্মলাভ করেছিল ভারতীয় এগারী কৌতুক অভিনেতায়। সমান্তরালকৈ রাজনীতিবিদও আছিল। আমি পুনর্বার উল্লেখ করব বিচারিছো জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আছিল এগারী কৌতুক অভিনেতার সমান্তরালকৈ রাজনীতিবিদও। রাজনীতির ক্ষেত্রখনতো দপদপাই থাকা দেখবলে পাওয়া গৈছিল রাজু শ্রীবাস্তবে। আর এই মুহূর্তত রাজু শ্রীবাস্তবর যে খবর দেশবাসী লাভ করেছে সেই খবর লৈ ব্যথিত হয়ে পড়েছে বলিউড জগত ব্যথিত হয়ে পড়েছে। কিছু সময় পাছতে আর অধিক আপনার আমি সা খবর লো আহিম। এই সন্দর্ভত আমি উল্লেখ করেছোই রাজু শ্রীবাস্তবর অভিনয় চাই বিশেষক কৌতুক অভিনয় চাই নাহাহা লোকর সংখ্যা হয়তো নোলাব দেশের লোকর মাজত। আর ঠিক তেনে এগারী জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যুয়ে ব্যথিত করেছে বলিউড জগতকে। পুনর্বার উল্লেখ করেছো 2005 চনত কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ দ্বিতীয় রানার্স আপ হয়েছিল রাজু শ্রীবাস্তব। আর তেতিয়ারেপরা বলিউডর প্রতিটো কৌতুক অনুষ্ঠানেই হোক বা কমেডির যিকোনো ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল রাজু শ্রীবাস্তব। আর উল্লেখ করেছে 2021 চনলৈকে 58 বছর বয়স হয়েছিল। 58 বছর বয়সত মৃত্যু খাপটিছে 25 ডিসেম্বর 1963 চনত জন্ম হয়েছিল। আর 42 দিন ধরে শেহতিয়াক স্বাস্থ্যর অবস্থা অধিক অবনতি ঘটে বলে জানিবা গৈছে। আর এইমসত চিকিৎসাধীন হয়ে থাকার অবস্থাতে মৃত্যু হয়েছে কমেডিয়ানজনের। চিকিৎসকর ফালের প্রায় মুহূর্তত আনুষ্ঠানিকতা প্রকাশ করেছে বলে জানিবা গৈছে। 2005 চনের সেই বিশেষ যুক্ত শো আছিল সেই শোটো ইতিমধ্যে হয়তো সকল দর্শকে চাইছে। যুক্ত শো আছিল দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ। আর এই বিশেষ শোটোর পরাই রাজু শ্রীবাস্তবর এই মুখখন সকলোরে বাবে চিরপরিচিত হয়ে পড়েছিল। পুনর্বার উল্লেখ করেছো আমি এই মুহূর্তে আপনার দিল্লির এইমসত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছে কমেডিয়ানজন। অসুবিধার সম্মুখীন হয়েছিল আর অসুবিধার সম্মুখীন হওয়ার পাছতেই এখন ভর্তি করা হয়েছিল এইমসত। আর এইমসত কেবাগৰাকীও বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানতে আছিল বলে জানিবা গৈছে রাজু শ্রীবাস্তব। ঠিক তেনে সময়তে চিকিৎসা চলি থাকার আটবাটতে স্বাস্থ্যর আরও অধিক অবনতি ঘটে বলে জানিবা গৈছে। আমি পুনর্বার উল্লেখ করেছো 10 আগস্টত দিল্লিত ভর্তি করা হয়েছিল রাজু শ্রীবাস্তব। আর 10 আগস্টর পরাই স্বাস্থ্যর অবস্থা এদিনের পর সেদিন আরও অধিক অবনতি ঘটিছিল যার পরিপ্রেক্ষিতত চিকিৎসকে অধিক সতর্কতার আগবাই লৈ গৈছিল তেখেতৰ চিকিৎসা। 58 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে রাজু শ্রীবাস্তবে আর চিকিৎসার সেই সময়সীমা আছিল 42 দিন। জিমত শরীর চর্চা করে আছিল বলে জানিবা গৈছে আর জিমত শরীর চর্চা করে থাকার সময়তেই অসুস্থ হয়ে পড়েছিল অভিনেতাগী। তার পাছরেপরা এইমসতে আছিল রাজু শ্রীবাস্তব। আর সুদীর্ঘ সময় বলিউডত দপদপাই থাকা এগারী কৌতুক অভিনেতাক হেরায় এতিয়া বলিউড সম্পূর্ণরূপে শোকস্তব্ধ। আমি পরবর্তী সময় আপনার বলিউডর সহযোগী সকলের পুনর্বার উল্লেখ করেছো আমি প্রতিক্রিয়াসমূহ লো আহিবলৈ চেষ্টা করিম। কিন্তু এই মুহূর্তত যে খবর আমি লাভ করেছো সেই খবর ভিত্তিত আপনার জানাইছো যে কমেডি কিং রাজু শ্রীবাস্তবর দেহাবসানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে এইমস।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।